অথবা নতুন ফেতনা হিউম্যান মিল্ক ব্যাংকিং। অর্থাৎ যার ছেলে মারা গেছে, মেয়ে মরে গেছে, বাচ্চা হয়ে বুকে দুধ জমা হয়েছে, জমা দুধটা এনজিও কর্তৃক পরিচালিত ব্যাংকে জমা রাখবে, আর যে বাচ্চাটার মা মরে গেছে সেই বাচ্চাটাকে ফ্রি উইদাউট কস্ট ফ্রি ফ্রি তাকে এই দুধটা বিতরণ করা হবে। দৃশ্য তো ভালো, পটের দুধ এটা খাওয়ানোর চাইতে তো মায়ের দুধ খাওয়ান ভালো, দেখা তো যাইতেছে খুব খুব সুন্দর আয়োজন। কিন্তু সমস্যা হলো সন্তানকে যে মায়ের দুধ পান করানো হয় সে সন্তান দুগ্ধদাতা ধাত্রী মায়ের সন্তান হয়ে যায়। শরীয়তে ইসলামে দুই ধরনের মা, একটা মা হলো পেটে বহন করেছে মা, আর একটা মা হলো দুগ্ধ পান করাইছে মা। ফকিহরা একমত, এক চষন দুই চষন যদি দুধ কোন মহিলার স্তন থেকে কোন বাচ্চা হাওলাইনে হাওল পোড়া হওয়ার আগে হাওলাইন কামিলাইন দুই বছর পোড়া হওয়ার আগে যদি কোন বাচ্চা যদি কোন মহিলার দুধ খায় তাহলে সে বাচ্চাটা মহিলাটার সন্তান হিসেবে গণিত হয়ে যায় শরআন। এই বাচ্চা আর দুগ্ধ দানকারিনী মায়ের সাথে মা সন্তানের নিসবত, এই মা সন্তানের নিসবত শুধু তার সাথে না, এ মায়ের আরো সন্তান যারা আছে তাদের সাথে রেজাই ভাই বোনের নিসবত, রেজাই ভাই বোনের সাথেও পর্দা নাই, রেজাই ভাই বোনের মাঝখানে বৈবাহিক বন্ধন নাই। হালিমাতুস সাদিয়া, হযরত হালিমার কন্যা সীমা নবীজির রেজাই বোন, আল্লাহর রাসূল বসে রয়েছেন, নবীর রেজাই বোন এসে হাত বাড়ায় বলে মুহাম্মদ মুসাবা করো। বোনকে তিনি চিনেন নাই, হাত নবীজি বাড়াচ্ছেন না, সাহাবীরা ভাবছে কোন পাগলি মহিলার পেছে বুঝি আল্লাহর রাসূল পড়ে গেছে, কিন্তু নবীজির পেছন থেকে হালিমাতুস সাদিয়া ডেকে বলতেছে মুহাম্মদ ভয় নাই হাত বাড়ায় দাও, উখতুকা সীমা এটা তোমার রেজাই বোন সীমা, মুসাবা কর কোনো অসুবিধা নাই ও তোর বোন। আল্লাহু আকবার, আল্লাহর রাসূল হাত বাড়ায় দিয়েছেন মুসাবা করছে। এখন তো সবাই সবার লাগে মুসাবা করে, সবার লোকে মুসাফা করা জায়েজ নেই, আপন বোনের সাথে কিছু মহিলার সাথেও মুসাফা জায়েজ আছে, যাদেরকে বিবাহ করা হারাম তাদের সাথে মুসাফা করা হালাল, যেমন মায়ের সাথে মুসাফা করা যায়, শাশুড়ির সাথেও মুসাফা করা যায়, আপন বোনের সাথে মুসাফা করা যায়, ফুফির সাথে মুসাফা করা যায়, খালার সাথে মুসাফা করা যায়, বিয়ের লগে খালা তো বোন, মামা তো বোন, চাচা তো বোন, পাতা তো বোন, পাতা তো বোন, পাচ্ছে পাচ্ছে বোন বানাইছে, বানাতো বোন, শালি ভাবি এরম বইয়ের হয়েছেন কে ভালো করে বলুন, ভাবি শালি আদরের শালি
ছোট স্বামী তাইলে এই হিউম্যান মিল্ক ব্যাংকিং এর মাধ্যমে কারে মা বানাইছে জানে না, কারণ মহিলা তো দুধ দিয়ে গেছে, এই মহিলার এই দুধ কে খাইছে, তার থেকে আর ওই মহিলার দুগ্ধপানকারিনী মহিলার স্বজনদের সাথে কোনো পেশপুষ লাগলো কিনা, যদি লাগে যায় তাইলে তো ভাই বোনে বিয়ে হয়ে যাবে, তাতে কি শরীয়তের উপরে থাকলো নাকি হারাম কাজে লিপ্ত হয়ে শরীয়তের বিধানকে টুকরা টুকরা করলো, এইগুলো নেই হদিস। সূক্ষ্ম কাজে মুসলমানের ধর্মকে তছনছ করে দেওয়ার প্ল্যানিং, ইসলাম নিয়ে ষড়যন্ত্র, ধর্ম নিয়ে ষড়যন্ত্র, ইসলামের বিধান নিয়ে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, মুসলমান বরদাস্ত করবে না, করবে না।